হেঁটে আসার সময় চারজন ব্যক্তি কর্তৃক পাঁচজন ব্যক্তি কর্তৃক সে ধৃত এবং তাকে হত্যা করা হয় সেখানে। তো আমরা ডিবি রমনা বিভাগের নেতৃত্বে তখন থেকেই মানে নিরবিচ্ছিন্নভাবে আমরা এই বিষয়ে তদন্ত করি এবং অপারেশন চালিয়ে সেই কিলিং স্কোয়াডের যারা আছেন আমাদের পাঁচজন সদস্যকে আমরা গ্রেপ্তার করি এবং প্রাথমিকভাবে তারা এই ঘটনার সত্যতা স্বীকার করে। ঘটনাটি ছিল রাত্রেবেলা 8টার সময় যখন হামিদুল ইসলাম উনি এদিক দিয়ে যাচ্ছিলেন, ওনার পকেটে 12,000 টাকা ছিল, একটি মানি ব্যাগ ছিল, একটা স্যামসং মোবাইল ছিল, একটি ব্যাটারি চালিত রিক্সা দিয়ে এই কিলিং স্কোয়াডের যারা সদস্য তারা সবাই ছিনতাইকারী, পেশাদার ছিনতাইকারী, তারা সেখানে নেমে তার নিকট হতে টাকা হাতিয়ে নেওয়ার জন্য তারা যখন তাকে চারদিকে আটক করে তখন উনি চিৎকার করলে এবং বাধা দেওয়ার সময় তারা ছিনতাইকারীগুলি তাকে পায়ে। তো এই ছিনতাইকারী যারা পেশাদার ছিনতাইকারী আমাদের জিজ্ঞাসাবাদে তাদের নিকটে আমরা চাকু উদ্ধার করেছি, সেই ব্যাটারি চালিত রিক্সাটি উদ্ধার হয়েছে এবং এই চোরাই মোবাইল যে ক্রয় করেছে তাকেও আমরা গ্রেপ্তার আওতে এনেছি। মোট 5 জনকে আমরা গ্রেপ্তার করেছি। তো একটি ঢাকা শহর রাতেবেলায় এই ধরনের ঘটনা অত্যন্ত একটি নির্মম ঘটনা, তার পরিবারের জন্য অবশ্যই একটি নির্মম ঘটনা একটি। তবে আমাদের টিম আমরা নিরবিচ্ছিন্নভাবে কাজ করে সেটি 48 ঘন্টার মধ্যে সমস্ত ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছি। আমাদের আসলে এখন অবিরাম আমাদের একটা অপারেশন চলছে যেখানে সম্পত্তি বিষয়ক যারা অপরাধ করে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা এবং তার আওতায় আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমরা ব্যাপক হারে গ্রেপ্তার করেছি। তো ছিনতাই জায়গায় জায়গায় হচ্ছে, রাত্রেবেলা হচ্ছে, তো এই ব্যাপারে আমাদের আরও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো এই ঘটনাটি যেহেতু 48 ঘন্টায় উদ্ধার করেছি তাই আপনাদের বর্ণনা করলাম। ধন্যবাদ সবাইকে।